অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বাসায় গৃহকর্মী সেজে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চুরি হওয়া টাকা ও অলংকারের খানিকটা উদ্ধার করা গেছে। পুলিশ বলছে গ্রেপ্তার বিলকিস বেগম কণা পেশাদার চোর চক্রের সদস্য। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। কাজের বুয়া সেজে স্বর্ণালঙ্কার, টাকা নিয়ে পালাচ্ছেন চোর চক্রের সদস্য বিলকিস বেগম কণা। তাকে ধরতে পেছন পেছন দৌড়াচ্ছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। নাটকের কোনো দৃশ্য নয়, সত্যি। রাজধানীর উত্তরায় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় গেল 2 এপ্রিল এমন ঘটনা ঘটে। ইফতারের সঙ্গে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে বাসার সবাইকে খাওয়ান বিলকিস। অসুস্থ হয়ে পড়লে 5,12,000 টাকা এবং স্বর্ণ ও ডায়মন্ডের গয়না নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন। পেঁয়াজুর ডালের সাথে তার ভাষ্য মতো অনেকগুলো পরিমাণ গুল মিশিয়ে বাটে, সেটা খেয়ে আমার বাসার সবাই অসুস্থ হয়ে যায়। আমার ছেলের বউকে রাত 1:30 হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু আমি অসুস্থ হই নাই, কারণ আমি পেঁয়াজুর ডালটা খাই না, আমার খাওয়া নিষেধ। আমার ছোট ছেলে মারাত্মকভাবে অসুস্থ হয়, পরের দিন সে এসে আমার ছোট ছেলে যখন বাথরুমে থাকে ওই মুহূর্তে সে এতটা দক্ষ এক্সপার্ট যে ছুরি দিয়ে পটপট করে সমস্ত আলমারির ড্রয়ার সব ভেঙে ফেলে, ভেঙে নগদ টাকা এবং স্বর্ণ অলংকার নিয়ে যায়। ডায়মন্ডের নাকফুল ছিল, আমার বউকে বিয়ে শাদিতে যারা গিফট করেছিল টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে যায়, বিশেষ করে আমার ছেলের বিয়ের গিফটের যাবতীয় টাকা গহনাগাটি সে নিয়ে যায়। নিয়ে যায় তখন আমার ছেলে দেখে যে সে পালিয়ে যাচ্ছে, ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন সিসি ক্যামেরায় অল্প একটু। পুলিশ বলছে পেশাদার চোর চক্রের সদস্য বিলকিস বেগম কণা। রাজধানীর বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় চোরাই স্বর্ণ কেনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। এর আগে সে আরো কত ভাষায় কাজ করেছে, একবার শেরবাংলা নগর করে ধরা খেলেন, সে চলে গেলেন পাটারা, পাটারায় কাজ করে ধরা খেলেন চুরিতে, সে চলে গেলেন উত্তরা। সে একবার যেখানে চুরি করে ধরা গেলে এখানে এই এলাকার করে না, এবং তার বিভিন্ন নাম ধারণ করে, কণা, তারপরে বিলকিস, তারপরে রুজিনা, ভিন্ন নাম ধারণ করে সে এই কাজের ছোটা বইয়ের নাম দিয়ে সে কিন্তু চুরিগুলি করে। চোর চক্রের সদস্যদের আইনি সহযোগিতা দেয়ায় আইনজীবীদের ওপর ক্ষোভ জানান অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। যারা লয়ারকে হায়ার করে তারা নিশ্চয়ই এই বুয়ার গ্যাং লিডার, তারাই তো হায়ার করে, কারণ বুয়া তো বলছে তার টাকা নাই, আমার টাকা সে খরচ করে ফেলেছে, তার ধার দেনা শোধ করে ফেলেছে। তাকে লয়ারকে কে হায়ার করেছে? নিশ্চয়ই বুয়ার যারা গ্যাং লিডার তারাই তো লয়ারকে হায়ার করেছে। এই ব্যাপারে আমি ডিবিকে অনুরোধ করব যে সেই লয়ারের মাধ্যমেও আপনারা তার গ্যাং লিডারদেরকে আপনারা খুঁজে পাবেন। গৃহকর্মী নেওয়ার আগে জাতীয় পরিচয়পত্র সহ বিস্তারিত তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছে পুলিশ। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।